আলহামদুলিল্লাহ, আজকে সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা রৌদ্রময় দিন দেখতে পাচ্ছেন। খুব একটা সুন্দর একটা ওয়েদার আজকে দিনটা। আসলে সৃষ্টিকর্তার কত নিয়ামত, এটা আসলে এই নিয়ামত আমরা এটা আদায় করে শেষ করতে পারবো না। আজকে দেখেন কিছুদিন আগেও, দুই তিন দিন আগে অনেক কুয়াশাচূর্ণ ছিল, তিন চার দিন রৌদ্র ছিল না। তো আল্লাহরই এটা নিয়ামত যে আজকে দুই থেকে তিন দিন ধরে মানে খুবই খুবই রৌদ্র, এত রৌদ্র যা এই রৌদ্রে মানুষের কী কী উপকার হচ্ছে, যে এখন যেহেতু ধান কাটার মৌসুম, সবাই ধান কাটতেছে, তারপর বন শুকাইতেছে, তারপর ধানও সিদ্ধ দিতেছে। এই যে কতগুলো নিয়ামত, এটা আসলে আল্লাহদের শুক্রিয়া আদায় করা আমাদের প্রত্যেকটি মানুষের এটা কর্তব্য, যেটা শুক্রিয়া আদায় করা। সৃষ্টিকর্তার নিয়ামত আসলে আমাদের বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা দুজি সবার, প্রত্যেকটা মুসলমানের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে ইনশাল্লাহ। এটা আসলে মানুষ একদিন মরণশীল, এটা আমরা জানি, তবে এটা মরতে হবে। সৃষ্টিকর্তা দিয়ে তার কত নিয়ামত সৃষ্টি করেছে, এটা আসলে শুক্রিয়া আমাদের প্রত্যেকটি মানুষের আদায় করা উচিত। যাই হোক, এটা আসলে আমার নিয়ামতটা আমি আদায় করিলাম। আর যেহেতু আজকে সুন্দর একটা ওয়েদার, তার জন্য আসলে আমাকে একটু এপ্রিসিয়েট করতে হয়। তার জন্য সৃষ্টিকর্তার প্রতি আমি আসলে আজহাজা শুক্রিয়া জানাচ্ছি যে তিনি এত একটা সুন্দর একটা দিন দিয়েছে, যেটা আসলে বর্তমান মানুষের খুবই খুবই উপকার হচ্ছে। যেটা যেহেতু এখন ধান কাটার মৌসুম, তা এই ধান কাটার মৌসুমে অনেকেই ধান সিদ্ধ দিচ্ছে, ধান বন অনেক কিছু নিয়ে কাজ করতেছে। আসলে সুন্দর একটা দিন যখন আপনি উপভোগ করবেন, সুন্দর একটা ওয়েদার যখন আপনি পাবেন, এটা নিয়ামত প্রত্যেকটি মানুষের শুক্রিয়া আদায় করা উচিত। সো দর্শক, আসলে আমি এখন একটু সোনারঘাটে যাব, যার জন্য একটু বন্দে হাওয়ারের মধ্যে আমি একটা আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, সুন্দর একটা ওয়েদার। আর যেহেতু এখন আমি বৃষ্টি উড়েছি, তো আমি আর কথাটা দীর্ঘ করতেছি না। আপনারা দুজি ভিডিও দেখেন, প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর ওয়েদার আপনার লাইফে কতটুকু উপকার হতে পারে।